প্রয়াত বেনজির ভুট্টোর কন্যা আসিফা ভুট্টো পাকিস্তানে ফার্স্ট লেডি হচ্ছেন। এটা একটা বিরল ঘটনা। খবরের শিরোনাম হচ্ছে ইতিহাস গড়ে পাকিস্তানের ফার্স্ট লেডি হচ্ছেন বেনজির ভুট্টোর মেয়ে। বোঝাই যাচ্ছে যে বাবা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট, বিলাল ভুট্টো কিন্তু প্রধানমন্ত্রী নন বা এখনও তিনি কোনো মন্ত্রিসভায় ঢুকবেন কি না এটা পরিষ্কার না। জোট সরকার মুসলিম লীগের যে শাহবাজ শরীফ, তিনি হয়েছেন প্রধানমন্ত্রী। শরীফ নেওয়াজ, তিনিও পেছনে আছেন। বিলাল ভুট্টো মূল খেলোয়াড়রা পেছনে আছেন এবং তারা এখন মোটামুটি ঘর গোছাচ্ছে। ক্ষমতাসীনরা, জোট সরকার, তারা ঘর গোছাচ্ছে। অথচ দুর্ভাগ্য হচ্ছে এই নির্বাচনে শত কারচুপির পরও পিটিআই, তারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা জয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েও যেহেতু সরকার গঠনের মতন একক তাদের আসন ছিল না, একক অবস্থা ছিল না, সুতরাং তারা জোটসঙ্গী পায়নি। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে মুসলিম লীগ এবং ইয়ে ছিল পিপিপি, তারা জোট সরকার করেছে। আর পিটিআই তার কাছাকাছি কোনো এরকম কোনো জোট সঙ্গী পায়নি, ফলে তারা সরকার গঠন করতে পারেনি। ফলে সংখ্যালঘু দলগুলো একত্রিত হয়ে একটা সরকার গঠন করেছে, মানে একটা ঝুলন্ত পার্লামেন্ট বলা যায়। এর মধ্যে আবার আসিফ আলী জারদারি, আরিফ আলভি ছিল আগের পিটিআই সমর্থক, তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি এই অধিবেশন ডাকছিল না, কেননা সংরক্ষিত আসনগুলো ভাগ বটরা নিয়ে একটা জটিলতা, সেই কারণে তিনি ডাকছিলেন না। যাক, পরে চাপের মুখে বা মামলার ভয়ে তিনি ডেকেছেন। স্বাভাবিকভাবেই আরিফ আলভিকে তো রাখবে না এই জোট সরকার, এবং চুক্তি অনুযায়ী আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হয়েছেন। প্রেসিডেন্টের কন্যা আসিফা ভুট্টো হলেন ফার্স্ট লেডি। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রীরা হয় ফার্স্ট লেডি, কিন্তু এবার খুবই ব্যতিক্রমধর্মী একটি ঘটনা পাকিস্তানের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে কখনো শুনি নাই যে প্রেসিডেন্টের স্ত্রী বাদে তার মেয়ে বা অন্য কেউ ফার্স্ট লেডি হন। তো আসিফা ভুট্টো ফার্স্ট লেডি হয়েছেন। এখানে খবরে বলা হচ্ছে 2007 সালে স্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ায় মেয়েকেই ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি। আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আসিফা ফার্স্ট লেডির প্রোটোকল ও সরকারি সব সুযোগ সুবিধা পাবেন। পাকিস্তানের ফার্স্ট লেডি হচ্ছেন নতুন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছোট মেয়ে আসিফা ভুট্টো। রোববার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসিফা আলী জারদারির সাথে মেয়ে আসিফা ভুট্টোকে দেখা যায়। সোমবার পাকিস্তানি গণমাধ্যম ARY নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনের এক সূত্রে বলা হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট ফার্স্ট লেডি হিসেবে তার মেয়ে আসিফা ভুট্টোর নাম ঘোষণা করবেন। সাধারণত নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি হয়ে থাকেন, তবে 2007 সালে জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আত্মহত্যার হাতে নিহত হন, এ কারণে মেয়েকেই ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি। আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আসিফা ফার্স্ট লেডির প্রোটোকল ও সরকারি সব সুযোগ সুবিধা পাবেন। এর আগে জারদারি 2008 থেকে 2013 সালের প্রথম মেয়াদে ফার্স্ট লেডি ছিল না, আর এ কারণে দ্বিতীয় মেয়াদে নিজের মেয়েকেই ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি। আনুষ্ঠানিক ঘোষণা হলে বিশ্বে নজির গড়া আসিফা ভুট্টো হবেন বিশ্বের প্রথম নারী যিনি প্রেসিডেন্টের মেয়ে হিসাবে ফার্স্ট লেডি হলেন। গতকাল রোববার পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এর আগে শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট পদের ভোটে 411 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি পার্লামেন্টের। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী PKMP-র চেয়ারম্যান মেহমুদ খান আসাক যাই পান মাত্র 181 ভোট। যাই হোক, এখন আসিফা ভুট্টো তিনি হলেন, তিনি তার মা বেনজির ভুট্টোর রাজনৈতিক চরিত্রের কোনো কতখানি প্রতিফলন ঘটাবে বা বিদ্যমান যে সংকট, যে পাকিস্তানে ঝুলন্ত পার্লামেন্ট এবং সবচেয়ে বেশি ভোট পাওয়া দলকে বাদ দিয়ে যেই সরকার, তার ভাবমূর্তির প্রেক্ষিতে আসিফা ভুট্টোর যাত্রাটা কতখানি সুন্দর হবে, ভালো হবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।